নমস্কার, শুরু করছি অ্যাস্ট্রোটিপসে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে। আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপসে বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান। প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার জ্ঞান, আমার অভিজ্ঞতাকে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যারা জ্যোতিষ শাস্ত্রটি সম্পর্কে কিছুটা হলেও ইন্টারেস্ট রাখেন, কিছুটা হলেও এই শাস্ত্রটিকে বুঝতে চান, এই শাস্ত্রটিকে জানতে চান, তাদের জন্যই আমি এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করছি। তো অবশ্যই অনুষ্ঠানে সরাসরি চলে যাব। তার আগে প্রথমেই যে কথাটি বলবো প্রত্যেকবারের মতো, সেটি হলো ব্যক্তিগতভাবে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নিজস্ব মেল আইডি, আমার নিজস্ব মোবাইল ফোন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে, আনন্দ শাস্ত্রী অ্যাস্ট্রোটিপস। এই পেজটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য যে লিংক, সেই লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সপ্তম ভাব। সপ্তম ভাব সম্পর্কে আলোচনা করতে গেলে পারে প্রথমে যে কথাটি বলতে হবে, সপ্তম ভাব একটি মারক, অর্থাৎ একটি মারক ভাব কিন্তু সপ্তম ভাব। সপ্তম ভাব কেন মারক? কারণ হচ্ছে এই সপ্তম ভাব হচ্ছে অষ্টম ভাবের দ্বাদশ ভাব, তাই এই কারণে এই ভাবটিকে মারক ভাব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সনাতনী বৈদিক জ্যোতিষে। সপ্তম ভাব আবার আরেকদিকে একটি কেন্দ্র ভাব। আমরা জানি যে 1, 4, 7, 10 অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এই চারটি ভাব হচ্ছে আমাদের কেন্দ্র ভাব। এবং আমরা অবশ্যই জানি এটাও যে কেন্দ্র ভাব খুব একটি শুভ ভাব, কিন্তু সপ্তম ভাব যেহেতু মারক, সেই কারণে সপ্তম ভাবের কেন্দ্রস্থ ক্ষমতা অন্যান্য কেন্দ্র ভাবগুলির তুলনায় বেশ কিছুটা কম। তো এর কারণে সপ্তম ভাবে যদি একাধিক শুভগ্রহ বা একটি শুভগ্রহ চলে যায়, তাহলে সেই শুভগ্রহের যে শুভত্ব সেটি অনেকাংশে হ্রাস পায়। তো এর সঙ্গে সঙ্গে আরও একটি কথা যেটি বলবো সেটি হচ্ছে, সপ্তম ভাব আমাদের জীবনের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ ভাব, কারণ সপ্তম ভাব থেকে আমরা প্রধান যে বিষয়টি বিচার করে থাকি সেটি হলো বিবাহ। বলা হয়ে থাকে বা সপ্তম ভাব এবং শুক্রের অবস্থানকে পর্যবেক্ষণ করে একজন জাতক বা জাতিকার বিবাহিত জীবন সম্পর্কে সমস্ত রকম তথ্য তুলে আনা যায় বা তুলে ধরা যায়। সপ্তমভাবে বিভিন্ন গ্রহের অবস্থান, সপ্তমভাবে বিভিন্ন গ্রহের দৃষ্টি, সপ্তম পতির অবস্থান এবং শুক্রের অবস্থান থেকে আমরা বুঝতে পারি যে একজন জাতকের ক্ষেত্রে তার ওয়াইফ বা একজন জাতিকার ক্ষেত্রে তার হাজবেন্ডের চারিত্র দেখতে কেমন হবে, চারিত্রিক গুণ কেমন হবে এবং তার বিবাহিত জীবন কেমন হবে, তার গায়ের রং কেমন হবে, তার পরিবার কীরকম হবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু সপ্তম ভাব থেকে আমরা বুঝতে পারি। চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহের ভাব। এই চতুর্থের চতুর্থ অর্থাৎ সপ্তম, তাহলে বলা হয়ে থাকে চতুর্থ ভাবের অধিপতি যদি সপ্তম ভাবে এসে যায়, তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা সুখী তৈরি করে। আবার দশম ভাবের অধিপতি যদি কোনোভাবে সপ্তমে চলে আসে, অর্থাৎ দশম ভাবের অধিপতি যদি সপ্তমে আসে, অর্থাৎ দশম ভাবের থেকে দশমে যদি চলে আসে, তাহলে কিন্তু সেই জাতকের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো হয়ে থাকে। তো সপ্তম ভাব থেকে আমরা প্রথমেই জেনে নেব যে কী কী জিনিস বিচার করা হয়ে থাকে। সপ্তম ভাব থেকে প্রথমেই আমরা যেটি বিচার করব সেটি হচ্ছে আমার বিবাহ, আমার বিবাহিত জীবন, আমার জীবন সঙ্গিনীর কীরকম দেখতে হবে, কী ধরনের কাজের সঙ্গে যুক্ত হবে, কী মানসিকতার হবে, কোন পরিবারের হবে, এই সমস্ত উত্তর কিন্তু আমরা সপ্তম ভাব থেকে পেয়ে যাব। এর সঙ্গে সঙ্গে সপ্তম ভাব হচ্ছে একটি ব্যবসার ভাব, সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপের ভাব, সপ্তম ভাব হচ্ছে আমাদের গুপ্ত অঙ্গের ভাব। সপ্তম ভাব থেকে আমরা
শুক্রাণু বা ডিম্বাণুর বিচার করে থাকি। সপ্তম ভাব থেকে আমরা শারীরিক সম্পর্ক বা যৌন চাহিদার জায়গাটাও বিচার করে থাকি। সপ্তম ভাব থেকে আমরা তলপেট বা গর্ভাশয়ের জায়গাটাও কিন্তু বিচার করে থাকি। এবং সপ্তম ভাব থেকে কোনো কোনো ক্ষেত্রে যাতায়াত সংক্রান্ত বিষয়গুলোও কিন্তু বিচার করা হয়ে থাকে। সপ্তম পতি যদি কোনোভাবে দ্বিতীয়, নবম, দশম বা একাদশ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু সপ্তম তাহলে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা শুভ যোগ তৈরি করে। সপ্তম ভাব থেকে আমরা পার্টনারশিপ বিচার করে থাকি এবং সপ্তম ভাবের মধ্যে কিছু শুভ গ্রহের অবস্থান অনুসারে পার্টনারশিপ ব্যবসায় জাতকের সফলতা নিশ্চিত করা যেতে পারে। তো এখানে প্রথমে যে কথাটি বলবো, যেহেতু আমাদের জীবনের ভেতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বিবাহ, সেই বিবাহ বা বিবাহিত জীবন যেহেতু আমরা সপ্তম ভাব থেকে দেখি, তাই আমরা প্রথমেই যে কথাটি বলবো যে সপ্তম ভাব যদি একাধিকভাবে অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয় তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি করে। আবার সপ্তম ভাবে যদি শুভ গ্রহের অবস্থান থাকে, সপ্তম পতি যদি শুভ জায়গায় অবস্থিত হয় তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা শুভত্ব তৈরি করে। তো অবশ্যই আমরা এবারে আলোচনা করব যে সপ্তম ভাবেতে বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে বিবাহিত জীবন সম্পর্কে কি ইন্ডিকেট পাওয়া যায়। প্রথমেই যে কথাটি বলবো, সপ্তম ভাবে যদি রবি অবস্থান করে তাহলে প্রথমেই যেটি করে দেয়, জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী যে হবে তার ভেতরে অহংকার তৈরি করে, তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কম করে দেয়, সে একটু রাগী প্রকৃতির হতে পারে, তার চোখের সমস্যা তৈরি হতে পারে। সপ্তম ভাবে রবি অবস্থান করার জন্য কিন্তু জীবন সঙ্গিনী বা জীবনসাথী যেই হবে তার ফাইনান্সিয়াল সাইডটা অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু ভালো তৈরি করে। সপ্তমভাবে রবি যদি অবস্থান করে তাহলে যেটি আরও একটি বিষয় সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা বন্ডিং যে জায়গাটা স্বামী স্ত্রীর মধ্যে সেই ভেতরে কিন্তু বেশ কিছুটা সমস্যা তৈরি করে দেয়। সপ্তমভাবে রবি থাকার ফলে যেই জাতকের সপ্তমভাবে রবি অবস্থিত সেই জাতকের প্রফেশনাল দিকে অর্থাৎ কর্মক্ষেত্রে বেশ কিছুটা সফলতার জায়গা কিন্তু তৈরি করে। সপ্তমভাবে রবি আলটিমেটলি আমরা দেখেছি যে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটি নয় একাধিক সমস্যা তৈরি করে এবং তার কারণে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অসময়ে অকারণে ডিভোর্সের বা সেপারেশনের একটা জায়গা তৈরি করে দেয়। সপ্তমভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে প্রথমেই যেটি বলতে হবে যে সপ্তমভাবে চন্দ্র সেই জাতক বা জাতিকার জীবনসঙ্গী যে হবে তাকে দেখতে কিন্তু সুন্দর হবে, তার গায়ের রং ফর্সা হওয়ার সম্ভাবনা খুব প্রবল তৈরি করবে, তাকে দেখতে খুব সুন্দর হবে, বিশেষ করে তার মুখমণ্ডলটি কিন্তু খুবই সুন্দর হওয়ার কথা। তবে সপ্তম ঘরে চন্দ্র থাকলে পারে কিন্তু জীবনসাথী বা জীবনসঙ্গিনী যেই হবে সে কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হবে। সপ্তম ঘরে যদি চন্দ্র অবস্থান করে তাহলে জাতক কিন্তু জলজ ব্যবসা বা কোনো রকম খাবারের ব্যবসা বা তার সঙ্গে সঙ্গে হচ্ছে হোটেলের ব্যবসা, এই সমস্ত ব্যবসায় কিন্তু জাতকের উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি করে। সপ্তমভাবে যদি মঙ্গল থাকে তাহলে প্রথমেই আমরা জানি যে সপ্তমভাবে মঙ্গল থাকলে পারে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে এবং এই মাঙ্গলিক দোষ সপ্তমভাবে যদি সেটি মঙ্গলের মিত্রক্ষেত্র বা স্বক্ষেত্র না হয়ে থাকে তাহলে কিন্তু এই মাঙ্গলিক দোষটি বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও সপ্তমভাবে মঙ্গল কিন্তু বিশেষ করে যেটি হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে অবশ্যই তো বেশ কিছু অশুভত্ব দেয়, তার সঙ্গে সঙ্গে জীবনসাথীকে অর্থাৎ আপনার যে পার্টনার হবে বা জীবন সঙ্গিনী হবে
তার ক্ষেত্রে যে প্রভাবটা বিস্তার করবে সেটি হলো, জীবনসাথী মিথ্যেবাদী হতে পারে, জীবনসাথী ঠকবাজ হতে পারে, জীবনসাথী যে হবেন তার মাথা গরমের প্রবণতা থাকবে, অকারণে প্রচণ্ড রেগে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যদি মঙ্গল খুব বেশি পরিমাণে পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা যেটা সাধারণভাবে দেখেছি যে জীবনসাথী যে হবেন তার সে কিন্তু গায়েও পর্যন্ত হাত দিয়ে দিতে পারে। তো সপ্তমভাবে যদি মঙ্গল থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলে থাকি যে সপ্তমভাবে মঙ্গল কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি করে, এবং একটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ডিভোর্স বা দূরত্ব সৃষ্টি করে দেয়। সপ্তম ঘরে মঙ্গল আবার শাস্ত্রে বলা হয়েছে জীবন সাথীর ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা সৃষ্টি করতে পারে। সপ্তমভাবে মঙ্গল কিন্তু জীবন সাথীর ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা কোনো রকম রোগে তাকে বিপর্যস্ত করে দিতে পারে। সপ্তমভাবে যদি বুধ থাকে, সপ্তমভাবে বুধ থাকলে পারে সাধারণভাবে জীবনসঙ্গিনী যে হবে সে একটু তার ভেতরে বাচ্চা সুলভ অর্থাৎ বালক সুলভ আচরণ দেখতে পাওয়া যায়। সপ্তমভাবে বুধ মোটামুটি ভালো ফল দিয়ে থাকে, তবে সপ্তমভাবে বুধ অবশ্যই আপনার যে জীবনসাথী বা জীবনসঙ্গিনী হবে তাকে ইন্টেলিজেন্ট বানায়, তার ভেতরে প্রচণ্ড বুদ্ধি কাজ করে, কমন সেন্স তার ভেতরে ভালো থাকে, এবং সপ্তমভাবে বুধ জীবনসাথী ব্যবসার দিকে হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে তৈরি করে। সপ্তমভাবে বুধ, তবে একটা কথা এখানে বলতে হবে, যেহেতু বুধ একটি নপুংসক গ্রহ, সে কারণে সপ্তমভাবে বুধ কিন্তু শারীরিক সম্পর্ক বা ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে কিন্তু আনস্যাটিসফাই করে দেয়। তবে সপ্তমভাবে বুধ থাকলে পারে একটু কম বয়সী বা একটু অল্প বয়সী ছেলের সঙ্গে কিন্তু বিবাহ হবার সম্ভাবনাটা বেশি পরিমাণে তৈরি করে। সপ্তমভাবে যদি বৃহস্পতি থাকে, তাহলে প্রথমে যে কথাটি বলতে হবে, সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু খুবই শুভ ফল প্রদান করে। সপ্তমভাবে বৃহস্পতি জাতককে কিন্তু উচ্চ পদস্থ কর্মচারীর দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। সপ্তমভাবে বৃহস্পতি থাকলে পারে জীবনসাথীর ভেতরে জ্ঞান, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচারবোধ এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু বিবাহিত জীবনে জীবনের ক্ষেত্রে অবশ্যই সুখ বহন করে আনে। সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু তার সঙ্গে সঙ্গে জীবনসাথী যে হবেন, বিশেষ করে তার কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু ভালো পদে সে আসীন হওয়ার সম্ভাবনা থাকে, এবং সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু সাধারণভাবে যেই জীবনসাথীকে দেখতে সুন্দর করে, অর্থাৎ আপনার যদি সপ্তমভাবে বৃহস্পতি থাকে তাহলে আপনার জীবনসঙ্গিনী বা জীবনসাথী যে হবেন তাকে দেখতে বেশ কিছুটা ভালো হবে, এবং তার শারীরিক যে গঠন সেটি কিন্তু বেশ আকর্ষিত বা আকর্ষণযুক্ত হতে পারে। সপ্তমভাবে যদি শনি থাকে, তাহলে সপ্তমভাবে শনি কিন্তু প্রথমেই যে কথাটি বলতে হবে যে সপ্তমভাবে শনি কিন্তু বিবাহে বিলম্ব সৃষ্টি করে। সপ্তমভাবে শনি থাকলে পারে আমরা সাধারণভাবে যেটি দেখেছি যে সপ্তমভাবে শনি কিন্তু বিবাহিত বিবাহ করার ক্ষেত্রে বেশ কিছুটা লেট করিয়ে দেয়। সপ্তমভাবে শনি কিন্তু শনি থাকলে পারে জাতকের ভেতরে, অর্থাৎ আপনার যে জীবনসাথী বা জীবনসঙ্গিনী হবে তার ভেতরে অনেক ধরনের মানসিক সমস্যা থাকতে পারে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কম, অলস প্রকৃতির হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যেটাকে বলি একটু খিটখিটে স্বভাবের যেটাকে হয় সেই ধরনের কিন্তু হবার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে। সপ্তম ঘরে শনি কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা তৈরি করে। সপ্তমভাবে শনি কিন্তু গর্ভাশয় বা সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু তৈরি করে বা গর্ভাশয়ের কিছু রোগও সৃষ্টি করতে পারে। সপ্তমভাবে শনি থাকলে পারে কিন্তু প্রথমে যে কথাটি বললাম যে সপ্তমভাবে শনি যেমন বিলম্বে বিবাহ করায়, আবার সপ্তমভাবে শনি থাকলে কিন্তু একটু বেশি বয়সের জীবনসঙ্গিনী বা জীবনসাথী এনে দেয়, বা এরকম ধরনের একটু বেশি বয়স্ক জীবনসাথী বা জীবনসঙ্গিনী তৈরি করাবার চেষ্টা করে। সপ্তমভাবে শনি, আরেকটা কথা যেটা বলতে হবে যে সপ্তমভাবে শনি কিন্তু জীবন
জীবনসাথীর ক্ষেত্রে অসৎ পথে উপার্জন করার ক্ষেত্রে একটি জায়গা তৈরি করে। অর্থাৎ আপনার যে জীবনসাথী বা জীবনসঙ্গিনী হবে সে কিন্তু অসৎ পথে উপার্জন করতে পারে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে শনি যদি পীড়িত হয়ে যায়, বিশেষ করে রাহুর দ্বারা পীড়িত হয়ে যায় বা মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি করতে পারে। নচেত কিন্তু এই ধরনের সমস্যা সাধারণভাবে শনি তৈরি করে না। সপ্তমভাবে শুক্র থাকলে পারে, যে কথাটি বলতে হবে, সপ্তমভাবে শুক্র থাকলে জীবনসাথী খুব রোম্যান্টিক হয়, জীবনসাথীর ভেতরে প্রেমিক সুলভ আচরণ খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সপ্তমভাবে শুক্র কিন্তু জীবনসাথীকে দেখতে বেশ কিছুটা সুন্দর করায়। সপ্তমভাবে শুক্র অবস্থান করলে জীবনসাথী এতটাই পরিমাণে রোম্যান্টিক হয় যে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তার রোম্যান্টিকতা, তার যৌন চাহিদার ব্যাপারগুলো কিন্তু বেশ কিছুটা বাড়িয়ে দেয় এই শুক্র। সপ্তমভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে সেই জাতক, অর্থাৎ আপনার জীবনসাথী বা জীবনসঙ্গিনী যেই হবে, তার ভেতরে কিন্তু কিছু আর্টিস্টিক একটা ব্যাপার কিন্তু থাকবে। তার ভেতরে কিন্তু কলা সম্বন্ধে কোনো একটি জ্ঞান থাকতে পারে বা তার সে কিন্তু বেশ কিছু হাতের কাজ বা বেশ কিছু কাজ জানতে পারে, সে কিন্তু কলাক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। সপ্তমভাবে শুক্র কিন্তু জীবনসাথী বা জীবনসঙ্গিনী যেই হবে তার কিন্তু বেশ কিছুটা মিষ্ট ভাষী, যেটাকে আমরা বলি, অর্থাৎ তার কথাবার্তার জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়। সপ্তমভাবে যদি রাহু থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ অনেকটাই বড় ধরনের সমস্যা তৈরি করে। শাস্ত্রে বলা হয়েছে সপ্তমভাবে রাহু থাকলে পারে জীবনসঙ্গিনী প্রচণ্ড মাথা গরম হয় অথবা রোগী হয়। তো সপ্তমভাবে রাহু জীবন সঙ্গিনী বা জীবনসাথীর ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে যেটি, যে সপ্তমভাবে রাহু থাকলে পারে কিন্তু বিবাহিত জীবনে অনেক রকমের সমস্যা তৈরি করে। জীবনসাথীর ক্ষেত্রে বিশেষ করে সে একটু ফ্রড মাইন্ডের হতে পারে, সে একটু উগ্র মেজাজি হতে পারে, সে একটু অসৎ পথে উপার্জন করার ক্ষেত্রে তার ন্যাক বেশি পরিমাণে থাকবে। সপ্তমভাবে রাহু কিন্তু জীবনসাথীর মুখের বাক্য খারাপ হয়। সপ্তমভাবে রাহু কিন্তু জীবন, অর্থাৎ আপনি যেই আপনার সপ্তমভাবে রাহু থাকলে পারে কিন্তু আপনার অন্য কাস্টে বিবাহ হবার সম্ভাবনাও বেশ কিছুটা প্রবল থাকে। সপ্তমভাবে রাহু থাকলে পারে কিন্তু আপনার শ্বশুর বাড়ি, শ্বশুরকুল যেটাকে বলা হয়, সেই কুলের যে শ্বশুরকুলের যে কালচার সেটি কিন্তু খারাপ হতে পারে। সপ্তমভাবে যদি কেতু থাকে তাহলে বিবাহিত জীবনে অকারণে সমস্যা তৈরি করে। এর আগে একটি কথা বল, সপ্তমভাবে রাহু কিন্তু তার সঙ্গে সঙ্গে সন্তান সৃষ্টির ক্ষেত্রে, কিন্তু গর্ভাশয়ের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি করতে পারে বা সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। সপ্তমভাবে কেতু থাকলে পারে জীবনসাথী সন্দেহবাতিক হয়, জীবনসাথীর শারীরিক স্ট্রেংথ ভালো থাকে না, জীবনসাথীকে দেখতে ভালো হয় না সেরকম। সপ্তমভাবে কেতু থাকলে পারে কিন্তু জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রচুর সমস্যা তৈরি করে। অকারণ কিন্তু সমস্যা, অকারণে সমস্যা কিন্তু তৈরি হয় সপ্তমভাবে কেতুর ফলে। সপ্তমভাবে কেতুর কিন্তু জীবনসাথী প্রচণ্ড সন্দেহ প্রবণতা থাকে তার ভেতরে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্ট বন্ডিং ক্ষমতা একদমই থাকে না, এবং সপ্তমভাবে কেতু কিন্তু জীবনসাথীকে অলস করে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমভাবে কেতু থাকলে পারে কিন্তু আপনার শরীরের ভেতরে অনেক ধরনের রোগ তৈরি হতে পারে। সপ্তমভাবে কেতু কিন্তু আপনার গাইনো রিলেটেড কিছু সমস্যা এনে দিতে পারে। সপ্তমভাবে কেতু কিন্তু আপনাকেও অলস তৈরি করে দিতে পারে। সপ্তমভাবে কেতু কিন্তু, যেহেতু সপ্তম ভাব থেকে আপনার লগ্নের উপর তার দৃষ্টি আছে, যদিও বা শাস্ত্রে বলা হয় কেতুর দৃষ্টি নেই, তবুও কিন্তু কেতু দৃষ্টি আছে বলে মেনে যদি চলা যায় তাহলে সপ্তমভাবের কেতু কিন্তু আপনার লগ্নের উপরে যদি দৃষ্টি দেয় সেই দৃষ্টি কিন্তু আপনার শারীরিক গঠন, আপনার মেজাজ, আপনার বুদ্ধির ক্ষেত্রে বেশ কিছুটা শ্লথ একটা জায়গা তৈরি করে দিতে পারে। তো এই হলো একটি সাধারণভাবে আমি বোঝাবার চেষ্টা করলাম যে সপ্তমভাবে বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে কী কী ফল দিতে পারে। তবে এখানে একটি কথা বলতে হবে যে আমরা যেই খারাপ গুণগুলির কথা বললাম, সেই খারাপ গুণগুলি তখনই
বেশি করে আপনাকে খারাপ প্রভাব দেবে, যখন আমরা আরও কিছু বিচার বিশ্লেষণ করে সেটিকে তুলে আনব, অর্থাৎ সেটিকে বার করার চেষ্টা করব যে এই খারাপ যে গুণটার কথা বললাম এটা কতটা পরিমাণে দেবে। আবার এমনও হতে পারে যে আপনার সপ্তমভাবে রাহু অবস্থান করছে কিন্তু আপনার বিবাহিত জীবনে খুব একটা সমস্যা নেই, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে বা আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে আমাদের কাছে অবশ্যই ধরা পড়বে যে নবাংশ কুণ্ডলীতে কিন্তু সপ্তম ভাবটি আপনার প্রচণ্ড স্ট্রং হয়ে রয়েছে। আবার এক্ষেত্রে আরও একটি কথা বলবো, শুধুমাত্র সপ্তমভাবে এই সমস্ত গ্রহের অবস্থান হলে পারেই যে বিবাহিত জীবনে সমস্যা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। এর সঙ্গে আরও অনেক কিছু দেখার আছে এবং সেখানে আমাদেরকে দেখতে হবে শুক্রের অবস্থান, সেখানে আমাদেরকে দেখতে হবে সপ্তম ভাব অন্যান্য কোনো শুভ গ্রহের দ্বারা দৃষ্ট কিনা, এখানে আমাদেরকে দেখতে হবে সপ্তম পতি কেন্দ্র কোনস্থ হয়েছে কিনা। এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা দেখার পরে বুঝতে পারবো যে আপনার সপ্তমভাবে অবস্থিত গ্রহটি কতটা পরিমাণে নেগেটিভ ফল দিতে পারে, তাই সেক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র এইটুখানি দেখেই বলে দিলে হবে না, কিন্তু আমরা ওভারঅল যে এই সপ্তমভাবে এই সমস্ত গ্রহ বসে থাকলে পারে কিন্তু যেই নেচারগুলোর কথা বললাম সেই নেচারগুলো কিন্তু সেই চারিত্রিক জায়গাগুলো কিন্তু সেই গ্রহের যে চারিত্রিক জায়গা সেটি কিন্তু সাধারণভাবে তৈরি করে থাকে। তবে আমরা এইখান থেকে কোনো বড় ডিসিশানে যেতে পারবো না, আমরা বড় ডিসিশানে যাবো তখনই যখন এর সঙ্গে আমরা আরও অন্যান্য কিছু এই ভাব সম্বন্ধীয় আরও অন্যান্য কিছু বিষয় আছে, যখন আমরা সেই বিষয়গুলোকে পুরোপুরি পর্যবেক্ষণ করে আমরা কিন্তু একটি সম্পূর্ণ সঠিক জায়গায় পৌঁছাতে পারব। তাহলে সাধারণভাবে সপ্তমভাবের হিসাব বা সপ্তম ভাব সম্পর্কে কিছুটা বোঝাবার চেষ্টা করলাম, কারণ আমি যে সমস্ত অনুষ্ঠানগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রত্যেকটি অনুষ্ঠান যারা জ্যোতিষ শাস্ত্রটি সম্পর্কে কিছুটা হলেও জানতে চান শুধুমাত্র তাদের জন্য এই অনুষ্ঠানগুলি, বা যারা জ্যোতিষ শাস্ত্রটিকে ভালোবাসেন তাদের জন্য এই অনুষ্ঠানগুলি উপস্থাপন করছি। তো এটা সপ্তম ভাব সম্পর্কে বলতে গেলে পারে যদি বলা হয় তাহলে এটা একটা পার্ট ওয়ান হিসেবে ধরে নিতে পারেন, কারণ এরপরে সপ্তম ভাব সম্পর্কে আরও একটু ভালো করে বিচার করতে গেলে বা আরও একটু বেশি কিছু দেখতে গেলে পারে প্রথম বেসিক নলেজ হিসাবে আপনাকে এইটুখানি জানতেই হবে। তো তারপরে আমরা এরপরে আবার একদিন সপ্তম ভাব নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তবে ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।